গত উপস্থাপনায় আমরা দেখেছি কিভাবে দুই ভারতীয় প্রত্নতত্ত্ববিদ শ্রী দয়ারাম সাহানি এবং শ্রী রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ভারতের তথা এশিয়া মহাদেশের প্রাচীনতম সভ্যতা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়। আজকের উপস্থাপনায় আমরা সেই প্রাচীনতম সভ্যতার সময়কাল তার ক্রোনোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা, ওটু একাডেমিয়ার ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের স্বাগত। লিখনে আছেন সৌমেন বাক্সার, চিত্রায়নে অভিজিৎ বিশ্বাস, সমগ্র ব্যবস্থাপনায় ওটু একাডেমিয়ার ইউটিউব চ্যানেলের একনিষ্ঠ কর্মীকৃত এবং কথনে আমি সত্যান্বেষ। ইতিহাসকে আমরা বৃহৎ অর্থে তিনটি ভাগে ভাগ করে থাকি। প্রি হিস্টোরিক এজ, এটাকে আমরা বলি প্রাগৈতিহাসিক যুগ, প্রোটো হিস্ট্রি বা প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক্যাল এজ। প্রি হিস্টোরিক এজ বা প্রাগৈতিহাসিক যুগ হলো সেই সময়কাল যেখানে মানুষ লিখতে বা পড়তে জানত না, ফলে ওই সময়ের ইতিহাসের একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরার জন্য ইতিহাসবিদদের নির্ভর করতে হয় কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর। এই সময় মানুষের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, অস্ত্র শস্ত্র ইত্যাদির উপর নির্ভর করেই ইতিহাসবিদরা সেই সময়কার মানুষের জীবনযাত্রা, সমাজ ব্যবস্থা ও খাদ্যাভ্যাসের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করে। এক কথায় বলা যায়, লিখিত উপাদান না থাকার কারণে কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করেই ওই সময়ের ইতিহাস রচিত হয়। প্রোটো হিস্টোরিক্যাল এজ, এই সময় মানুষ সভ্যতার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল। তারা প্রি হিস্টোরিক্যাল এজের বা প্রাগৈতিহাসিক যুগের মানুষদের মতো নিরক্ষর ছিলেন না, লিখতে এবং পড়তে দুটোই পারতেন, কিন্তু তাদের সেই লিখন রীতিতে আধুনিক অক্ষরের ব্যবহার হয়তো ছিল না, অনেক ক্ষেত্রেই তা ছিল চিত্রলিপিতে সীমাবদ্ধ। আমাদের দুর্ভাগ্য যে আমাদের শত প্রচেষ্টা সত্ত্বেও এখনো পর্যন্ত সেই লিপির পাঠোদ্ধার করা হয়ে ওঠেনি। হয়তো অদূর বা সুদূর ভবিষ্যতে কোনো দিন আমরা সেই লিপি পাঠোদ্ধার করতে সক্ষম হব এবং তার সাথেই হয়তো তৈরি হবে ইতিহাসের এক নবদিগন্ত। কিন্তু বাস্তব এই যে এখনো পর্যন্ত সেই লিপির পাঠোদ্ধার সম্ভব না হওয়ার কারণে ওই সময়ের ইতিহাস রচনার ক্ষেত্রে ইতিহাসবিদদের প্রত্নতাত্ত্বিক উপাদানের উপরই নির্ভরশীল হতে হয়। হিস্টোরিক্যাল এজ বা ঐতিহাসিক যুগ, এই সময় লিখিত উপাদানের উপর ভিত্তি করেই ইতিহাস রচনা করা হয়। যেহেতু এই সময় প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভরতা কমতে শুরু করে, তাই লিখিত উপাদানের উপর ভিত্তি করেই ইতিহাস রচনা করা হয়। এখন প্রশ্ন হলো, আমাদের আলোচ্য সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ইতিহাসের এই তিনটি যুগের মধ্যে কোনটির অন্তর্ভুক্ত করা যাবে? প্রিহিস্টোরিক, নাকি প্রোটো হিস্টোরিক, নাকি হিস্টোরিক্যাল এজ? প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে সিন্ধু সভ্যতার লিপি আবিষ্কার হয়েছে এবং সেই লিপি চিত্রলিপি স্তরেই সীমাবদ্ধ ছিল। বর্তমানের অক্ষর লিপিতে তা কোনোদিনই উন্নীত হতে পারে। এই যে লেখার পদ্ধতি, একে বলা হতো বিস্ট্রোফেডাম। এক্ষেত্রে সাধারণত ডান দিক থেকে লেখা শুরু হতো, আবার পরের লাইনটি লেখা হতো বাম দিক থেকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এই লিপির পাঠোদ্ধার করতে এখনো সক্ষম হইনি। তাহলে এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা যাই বলি না কেন, কোন সময়ের অন্তর্গত? আরেকটি আঙ্গিক থেকে যদি এই সভ্যতার যুগ নির্ধারণ করতে চাই, তাহলে আমরা দেখেছি ঐতিহাসিক যুগকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রস্তর যুগ বা স্টোন এজ, আর একটা হচ্ছে ধাতব যুগ বা মেটাল এজ। প্রস্তর যুগের মধ্যে আবার তিনটি ভাগ, পুরা প্রস্তর যুগ যেটাকে আমরা বলি প্যালিওলিথিক এজ, মধ্য প্রস্তর যুগ যেটাকে আমরা বলি মেসোলিথিক এজ এবং নব্য প্রস্তর যুগ যেটাকে আমরা বলি নিওলিথিক এজ। আবার ধাতব যুগের দিকে যদি তাকাই, সেই যুগও আবার দুরকম, কপার এজ যেটাকে আমরা বলি তাম্র যুগ এবং আয়রন এজ বা লৌহ যুগ। তাহলে এই যে এতগুলো যুগের মধ্যে আমরা এই হরপ্পা সভ্যতাকে কোন যুগের মধ্যে রাখব? বিভিন্ন আবিষ্কার এবং ঐতিহাসিক নিদর্শনের মাধ্যমে দেখা গেছে এই যুগে পাথরের ব্যবহার ধীরে ধীরে কমে যাচ্ছিল এবং তামার ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। এই জন্য বর্তমান ঐতিহাসিকবিদরা এই যুগটাকে কোনো আলাদা কোনো যুগের মধ্যে না ফেলে দুটো যুগের সন্ধিক্ষণ হিসেবে দেখাতে চেয়েছেন এবং সেই যুগটাকে তারা বলেছেন তাম্র প্রস্তর যুগ বা চ্যালকোলিথিক এজ। যেহেতু এটা ছিল দুটি যুগের সন্ধিক্ষণ, এই জন্য একটা ট্রানজিশন পিরিয়ড আমরা এখানে দেখতে পাই। পাথরের ব্যবহার থেকে কি করে ধীরে ধীরে তামার ব্যবহারের দিকে মানুষ ঝুঁকেছিল, এই যুগের মধ্যে দিয়ে আমরা সেটা দেখতে পাই। তাহলে
এতক্ষণের আলোচনা থেকে আমরা এখনো পর্যন্ত হরপ্পা সভ্যতার নির্দিষ্ট সময়কাল সম্পর্কে সম্যক ধারণা করতে পারেনি। এই নির্দিষ্ট সময়কাল নির্ধারণ নিয়ে বিভিন্ন ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধ আছে বা মত পার্থক্য আছে। সেই বিতর্কে না দিয়ে আমরা বৈজ্ঞানিক এবং সবথেকে প্রামাণ্য যে তথ্য আমরা পাই সেটা হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতি বা C14 পদ্ধতি। এবং এই C14 পদ্ধতির মধ্যে দিয়ে হরপ্পা সভ্যতার যে সময়কাল নির্ধারিত হয়েছে সেটি ছিল 2300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়কালের মধ্যেই হরপ্পা সভ্যতার সময়কাল বিস্তৃত ছিল।